দিনাজপুরের পার্বতীপুরে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুরের ছবিতে রিপোর্ট। নিষ্পাপ একমাত্র শিশু সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান বাবা মা। শনিবার বিকেলে নিখোঁজ হয় পার্বতীপুর উপজেলার চার বছরের শিশু। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশকে জানায় শিশুটির পরিবার। পরে রঘুনাথপুর ডাঙ্গাপাড়া এলাকার আজাদ হোসেনের বাড়ি থেকে মেয়েটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের অভিযোগ, পুলিশ সময় ক্ষেপণ করার কারণেই পালিয়ে গেছে অভিযুক্ত আমজাদ। টাকা পয়সা কিছু চাই না, আমি ফাঁসি চাই, আমার মেয়ের আমি ফাঁসি চাই। পুলিশ আসার পরে বলছিল যে ছেলেটা আশেপাশে আছে, এক দেড় ঘন্টার মধ্যে আমরা ধরবো, সময় দিয়েছিল এক ঘন্টা, কিন্তু ধরতে পারেনি। ছেলেটা পুরো নেশা করতো, এর আমরা উপযুক্ত বিশেষ চাই। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে আমজাদ সহ তিনজনকে আসামি করে পার্বতীপুর থানায় একটি মামলা করে। আমজাদ ওই ছোট শিশুটাকে একটি চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং একটি বদ্ধ রুমে আটকিয়ে রেখে সেখানে রেপ করে এক পর্যায়ে সে মারা যায়। মূল যে আসামি, আমরা আশা করি খুব অল্প সময়ের ভিতরেই আমরা ধরতে পারবো এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। অভিযুক্ত আমজাদ পলাতক থাকলেও চাচা ও দাদিকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।